अच्छे सुनो, सब्सक्राइब करते वक्त ना घंटी बजा देना ताकि जब मैं ऑनलाइन आऊँ तो तुम्हारे फोन की भी घंटी। वीडियो टी भालो लागले लाइक करते एवं कमेंट करे अपने मूल्यवान मतामत आमादेर सकलेर संगे शेयर करते भूलबेन ना। किन्तु চুলটা যাবে, এমনিতে তো কমে গেছে। Thank you.
কি করছিস তুই দাঁড়া কাগজটা পড়ে গেছিস কোনো কাগজ পড়ে গেছে আপনার আরে দিদি যাও না যাও না এখানে কি ধরছো যাও চলো সঞ্জিত একটু আসামিটা নিয়ে এসো না আমাদের ক্যানিং থানার ডিসি অফিসার রঞ্জিত চক্রবর্তী একটা গোপন সূত্রে খবর পাওয়া রাখি সব সিক্রেট অপারেশন ও সকালবেলায় আমরা এখানে প্রত্যেকে থাকি আমাদের ক্যানিং থানার পুলিশ এবং থাকার পরে এই গাড়িটা করে এবং কমার্শিয়াল কোয়ান্টিটি গাড়ি যেটা আমরা অলরেডি দেখে দেখি 26.15 কেজি আছে ওকে আমরা এই গাঁজাসহ এই গাড়িতে রিটার্ন করি তারপরে যে অ্যাজ পার লট করে আমরা সিজার করি ওর কাছ থেকে এবং ওই গাড়িতে টোটাল তিনজন ছিল একজন ড্রাইভার প্লাস আরও দুজন এই তিনজনকেই আমরা রিটার্ন করেছি এই এর সঙ্গে যে মেন মানে যে এটা করছিল সুলতান গাইন ইজ আ নোটেড ক্রিমিনাল ওর এর আগেও অ্যান্টিসিডেন্ট আছে ও মোস্ট ওয়ান্টেড ছিল ওর কিছুদিন আগেও আমাদের এই বাসন্তী থানাতেই বোমে ওর অ্যান্টিসিডেন্ট ছিল বোমে ওর নিজের হাত উড়ে গেছে ওকে আমরা আরও ডিটেলসে আমরা ইন্টারভেশন করবো ইন্টারভেশন করার পরে আমরা বেশিরভাগ পরেই জানতে পারবো যে ও কোথা থেকে এগুলো নিয়ে এসেছিলো কী করছিলো এবং কার কাছে ওর সাপ্লাই দেওয়ার কথা ছিল এই চেনটা কী আছে আমরা একটা আজকে ওকে ডিসি নিয়ে কোথায় পাঠাবো তারপরে আমরা ডিটেলসেটা জানতে পারবো আনুমানিক গাঁজার মূল্য এটা আনুমানিক যদি আমি বাজার দর নর্মাল রেট ধরি ধরতু 2-2.5 মানে 2-2.5 লাখ টাকার আনুমানিক বাজার ধরি এই তিনজন গ্রেপ্তার হচ্ছে সেই তিনজনের নাম একজনের নাম যেটা মেন পান্ডা আছে ওর নাম সুলতান গাইন ওর অ্যাসোসিয়েট যে আরও দুজন আছে